ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দুর্নীতির প্রতিবাদ করেছিলেন তার পরিণামে জুটল বেধড়ক মার এবার বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন সরকারি কর্মী মালদার ইংরেজ বাজারের অমৃতি গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে আহত পঞ্চায়েত কর্মী সজল মণ্ডলের অভিযোগ দুর্নীতিতে অভিযুক্ত উপপ্রধান বিপ্লব মন্ডল প্রতিবাদ করায় মঙ্গলবার পঞ্চায়েতের মধ্যেই দুষ্কৃতির নিয়ে এসে তার উপর চড়াও হন উপপ্রধান। কাজে সাজে দুর্নীতি প্রচুর দুর্নীতি আমাকে কোনো ফিল্ডে যেতে দিবে না বসে বসে সাইন করাবে শুধু। এত দুর্নীতি উপ মানে উপপ্রধান জড়িত হয়ে গেছে যে আমাদেরকে ফিল্ডে কাজ করতেই dise না। লাঠি মেরে ওই অফিস থেকে বের করেছিল আর পিস্তল দিয়ে একদম মানে গুলি করে দিবে। দুইজন না থাকলে মরে যেত আজকে। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এই সরকারি কর্মী বিডিওর কাছে উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি ওখানে কিছু একটা কাজে গরমিল ছিল যেটা জোর করে ওকে সই করতে বলা হয়েছিল ও রাজি হয়নি বলে ওকে ভয় দেখিয়ে ওই জন্য ওকে মারধর করানো হয়েছে যদিও সরকারি কর্মীর বিরুদ্ধেই পাল্টা মারধরের অভিযোগ তুলেছেন বিজেপির উপপ্রধান অভিযোগটা করছে ও একদম পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে গতকাল আমাদের পঞ্চায়েতে কিছু আমাদের দরকার দরকারি ফাইলপত্র ও সরানোর চেষ্টা করছিল তার প্রতিবাদ করায় উনি আমার ওপরে চড়াও হয়ে কিলচর মারে এবং গলায় ফাঁস লাগিয়ে ও মারার চেষ্টা করছে এখানে জিআরএস কিন্তু উপপ্রধানকে মারেনি বা কিছু আজকে হাসপাতালে ভর্তি জিআরএস আছে আমরা চাই প্রশাসনিকভাবে তদন্ত হোক যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদের প্রত্যেকের শাস্তি হোক মালদার বিজেপি সহসভাপতির অবশ্য বক্তব্য কেউ অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে করুণাময় সিংহ রিপোর্ট এবিপি আনন্দ মালদা